নমস্কার, আমি সুলেখা, তোমরা দেখছো হবি অফ সুলেখা। অনেকদিন পর ড্রাগন গাছে প্রচুর ফুল এসেছিল, কিন্তু বেশিরভাগটাই নষ্ট হয়ে গেল। দর্শক বন্ধু, এই দুঃখ আর কাকে বলবো, তোমাদেরকে শেয়ার করলাম কতগুলো নষ্ট হয়েছে। চলো দেখি কোনটা নষ্ট আর কোনটা ঠিক। যেটা সবুজ হয়ে থাকে সেটা হচ্ছে ঠিক, আর যেটা হলুদ হয়ে যায় সেটা নষ্ট। যারা নতুন করছো তারা হয়তো বুঝতে পারছো না কী ব্যাপার, তো আমি বলে দিচ্ছি, হলুদ মানেই নষ্ট আর সবুজ মানেই ঠিক। তো এর আগে যখন প্রচণ্ড দাবদাহ ছিল, প্রচণ্ড তাপে কিন্তু অনেক ফুল নষ্ট হয়ে গেছে। এবারও দেখো, তাপ, বৃষ্টি, ঠান্ডা, গরম দুটো নিয়ে ওরা টিকতে পারেনি। আমরা পড়েছি ডারউইন ল্যামার্কের মতবাদগুলো পড়েছিলাম না, যারা পরিবেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিয়ে চলতে পারে তারাই পৃথিবীতে টেকে, আর যারা নিতে পারে না তারাই চলে যায়। তো সত্যি তাই, তখন বইয়ের পাতায় পড়েছিলাম, এখন বুঝতে পারছি গাছ করতে গিয়ে এরা হয়তো আবহাওয়াটা নিতে পারেনি বলেই কিন্তু এরা আর এদের স্বপ্ন পূরণ করতে পারলো না। তো কী করলে আরও যে ফুলগুলো আছে তারা টিকবে, তার জন্যই দুটো আমি রাসায়নিক পদার্থের নাম বলবো। যে এই যে ফুল শুকানোর কারণগুলো আমাদের খুঁজে বের করতে হবে। অতিরিক্ত যদি পিঁপড়ে লাগে, সেই পিঁপড়েটা কী করে, ওই ফুলের যে রসটা আছে পাপড়ি সেটা খেয়ে নেয়, তার জন্য শুকিয়ে হলুদ হয়ে নিচে পড়ে যায়। অথবা পিঁপড়েরা যখন ফুলের এই যে রসটা খাচ্ছে, সেই খাওয়া খেতে গিয়ে তাদের মুখের একটু কামড় পড়ে, সেই কামড় মানে ছেদন হয়ে যায় ফলটা, সেই ছেদন হলে সেখানে ছত্রাক আক্রমণ করতে পারে, ছত্রাক আক্রমণ করলে ফুলটা শুকিয়ে নিচে পড়ে যাবে। এর জন্য আমাদেরকে কী করতে হবে, অবশ্যই ফুল হওয়ার পরপরই একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, 1 লিটার জলে 2 গ্রাম। এইটুকু ভাগে ভাগ করা হয় মুখ্য মৌল আর গৌণ মৌল। আজকে আমি গৌণ দুটো মৌলর কথা বলবো, যে মৌল দুটো দিলে আমাদের ড্রাগন গাছে অনেকটাই সাহায্য পাবো। আমরা তো বাইরে থেকে কিছু বুঝতে পারি না ভেতরে কি হচ্ছে। যারা বইয়ের পাতায় পড়াশোনা করেছো তারা তো জানো যে গাছের পাতা সবুজ হলে কি হয়, কাণ্ড শুকিয়ে গেলে কি হয়, ফুলটা যদি ঠিক মতো না হয় তাহলে কিসে ব্যাঘাত ঘটে। হ্যাঁ, ফুল যদি ঠিক মতো না হয় তাহলে পরাগমিলনে ব্যাঘাত ঘটবে, আর পরাগমিলনে ব্যাঘাত ঘটা মানেই হচ্ছে আর ফুল থেকে ফল হবে না। তাহলে সেগুলোকে আমরা কিভাবে আটকাবো? আর এই যে কাণ্ড সবুজ হয়ে আছে, হলুদ হচ্ছে, তো কাণ্ড সবুজ থাকলে কি হবে, কাণ্ডে সবুজ থাকলে, কাণ্ডের সবুজ মানে হচ্ছে ক্লোরোফিল, আর ক্লোরোফিল থাকলেই উদ্ভিদরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারবে। আর তাহলে কি করতে পারবে, তাহলে ওদের দেহে একটু পুষ্টি সরবরাহ হবে, ওদের দেহটা সঠিক হবে, ওরা ফুল ফল ধারণ করার ক্ষমতা রাখবে। যে মা সম্পূর্ণ হয় না, আমাদের তো এমনিতেই সরকারি নিয়ম আছে যে 18 বছরের নিচে বাচ্চা হয় না, আছে তো মানুষের ক্ষেত্রে, ঠিক তেমন এদেরও তাই। এরা যদি ঠিক মতন ম্যাচিওর না হয়, ক্লোরোফিল না থাকে, তাহলে কী করে এরা খাবার তৈরি করতে পারবে, কীভাবে ফুল আনতে পারবে, কীভাবে ফুল থেকে ফল হবে, সব কিছু তথ্য আমরা জেনেছি বুঝেছি বলে দর্শক বন্ধু আজকে তোমাদের দিতে চলেছি। তোমরা দেখো আজকে দুটো জিনিস বলবো, যে দুটো জিনিস দিলে আমাদের কাজ হবে। আসছে গাছের এই যে কাণ্ডগুলো আছে এগুলোকে সবুজ করার জন্য আমরা কী করব। এটা হলুদ হয়ে যাচ্ছে, সবুজ ভাবটা আনার জন্য আমি একটা গৌণ মৌলের নাম করব। তো চলো, গৌণ মৌল এটা হচ্ছে জিঙ্ক। জিঙ্ক কিন্তু বেশি দিলে হবে না, জিঙ্ক সবসময় অল্প দিতে হবে। এই যে চামচ দেখছো, এই চামচের 1/4 একটা গাছের জন্য। জিঙ্ক কীভাবে দেবে সেটা তো দেখতে পাচ্ছ, এই গাছটা তোমরা প্রথমে খুশিয়ে নিয়ে 1/4 জিঙ্ক চারিদিক দিয়ে ছড়িয়ে দেবে। দিলে কি হবে না, এই গাছের সবুজ ভাবটা মানে ক্লোরোফিলের পরিমাণটা বেড়ে যাবে। ক্লোরোফিলের পরিমাণটা বেড়ে গেলে এ সঠিকভাবে সালোকসংশ্লেষ করতে পারবে, তাহলে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবে, ফুল থেকে ফল হবে। এটাই উপকার একটা আমাদের জানালাম তোমাদের। আর তার থেকেও তুমি যদি মনে করো যে জিঙ্ক 1 লিটার জলে ওই রকম পরিমাণ দিয়ে গোটা কাণ্ডে স্প্রে করে দিতে পারো। বললাম যে দুটো জিনিস দেব, জিঙ্ক আর একটা জিনিস দেব, তার আগে আমি বলি এটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়া এই যে চলছে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত যে সফর চলছে ড্রাগনের, কোনো মতে ইউরিয়া দেবে না, আর ইউরিয়া যেটা যাতে আছে সেই সংক্রান্ত সারও দেবে না। এটা হচ্ছে রাসায়নিক সার, আর যেটা হচ্ছে খোল ভেজানো, খোল ভেজানো ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন আছে, আবার খোল ভেজানো জলেও নাইট্রোজেন আছে। নাইট্রোজেন জাতীয় কোনো সারই প্রয়োগ করা চলবে না। হ্যাঁ, নতুন যে গুটিগুলো আসছে সেগুলো তো সবসময় কেটে বাদ দিতে হবে, এখন তো আমাদের বৃদ্ধি দরকার নাই, এখন আমাদের ফুল আর
ফল দরকার। কিভাবে আমরা ফুল ওর ফলটাকে আটকাবো, যাই হোক এ একদম তোমরা যারা নতুন করছো তাদের জন্য বলবো, যারা পুরনো তারা তো জানো যে মার্চ থেকে নভেম্বর মাসের মধ্যে এতটুকু ইউরিয়া দেবে না, দিলে কিন্তু ফুল ধরে যাবে। সেটা আমি গতবার প্রমাণ পেয়েছি, সজনা গাছে আমি কি করেছি প্রচুর ফুল এসেছে, তা সবাইকে আমি ইয়ে দিচ্ছিলাম, খোল ভিজানো জল দিয়েছিলাম, ওকেও যে দিয়েছি ব্যাস পরের দিন দেখছি কত ফুল আমার ঝরে গেছে। সে ভুল আর আমি করছি না, ফুল আসার আগে পরে কোনো মতে ইউরিয়া দেওয়া যাবে না। ইউরিয়া কি কাজে লাগে জানো, ইউরিয়া নতুন যারা যে সকল উদ্ভিদ তাদের পাতা কে মানে পাতা আনতে বা ডালের বৃদ্ধি ঘটাতে মানে নতুন জীবনটাকে আরও বৃদ্ধি করার জন্য ইউরিয়া লাগে, তখন দিতে হয়, ফুল আসার আগে দেওয়া যাবে না। এবার ফুল আসার আগে তুমি কি করবা, এই যে পটাশ, লাল পটাশ, লাল পটাশ কতটুকু দেবে এক একটা টবে এক চামচ করে ছিটিয়ে দাও, ব্যাস দেখো ফুল চলে আসবে। আর ফুল আসার পর তখন 0050 এক লিটার জলে 2 গ্রাম গুলে দিয়ে দাও। সব রকমই বলছি, আজকের আলোচনা একদম সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি যেভাবে আমি করি। আর এই হচ্ছে বোরন, বোরন বোরনটা আমরা কেন ইউজ করব, দেখতে পাচ্ছ ফুল, এই ফুলগুলোকে কি করবে, এই ফুলের ভেতরে কি আছে, ফুলের 4টি অংশ বৃতি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক। বৃতিটা কি করে সম্পূর্ণ ফুলটাকে রক্ষা করছে, ঠিক আছে, ঝড় বৃষ্টির হাত থেকে। আর দলমণ্ডলটা কি করছে, পরাগ মিলনে সাহায্য করছে, পতঙ্গকে আকৃষ্ট করতে। আর পুংকেশ্বরের কাজ কি, ওটাও তাই, ওটাও ওর যে পুংদণ্ডের পরাগধানী যে টুপি থাকে, সেই টুপির গায়ে যে রেণু থাকে, সেই রেণুটাও পরাগ মিলনে সাহায্য করছে। আর তার মধ্যে হচ্ছে চতুর্থ স্তবক হচ্ছে স্ত্রীস্তবক, হচ্ছে ডিম্বা যেটা বলছে যে গর্ভকোষের চক্র, সে তার কিছু যে গর্ভ তোমাদের আমি ফুল দেখিয়েছি থাকে, গর্ভমুণ্ড থাকে, তার নিচে গর্ভদণ্ড থাকে, তার নিচে থাকে গর্ভাশয় ডিম্বাশয়, তার মধ্যে থাকে ডিম্বক, সেই ডিম্বকের কার্যকারিতাটাকে বৃদ্ধি করে। আর ফুলের যে গর্ভমুণ্ড যখন পরাগ মিলন হয়, সেই পরাগ মিলনে হওয়ার পর একটা নালির সৃষ্টি হয়, সেই নালির কার্যকারিতাটাকে বৃদ্ধি করে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ, আমরা সেই জন্য বোরন দেবো। কতটা দেবো, 1 লিটার জলে ওই যে দেখালাম চামচ, সেই অর্ধেক দিতে পারো অথবা 2 গ্রাম যদি মাপার জায়গা থাকে 2 গ্রাম দিয়ে স্প্রে করে দাও, অথবা গোড়াতে দিয়ে দাও, কাণ্ড দিয়েও নিয়ে নেবে। তাহলে এটা হলো বোরন আমরা কেন গাছে প্রয়োগ করি। অবশ্যই ফুলটাকে যদি না বাঁচাতে পারি তাহলে কিন্তু আমরা ফলটাকে আনতে পারবো না। ফুল যদি ঠিক থাকে তবেই পরাগ মিলন হবে প্রকৃতির রূপে, বা হ্যান্ড পলিনেশন করো, তারপরে কি হবে, তারপরে ফুল থেকে ফল হবে। আবার কি হবে, যখন এই যে ফুলটা হলে এখন একবার বোরন স্প্রে করে দাও, আবার যখন ফল আসবে ফলটা একটু বড় হবে, ফলটা যাতে ধরে রাখতে পারে কাণ্ডে আর ফলটা বড় করতে পারে, এই দুটো কারণে কিন্তু আমরা বোরন স্প্রে করব। তাহলে বোরনটা 2 বার স্প্রে করব, ফুলটা আসার পর একবার স্প্রে করব, আবার ফুল থেকে যখন ফল হয়ে যাবে তখন স্প্রে করব যাতে ফলটা কাণ্ডের সঙ্গে লেগে থাকে। এই হলো ব্যাপার কাণ্ডের। ওই যে বললাম জিঙ্ক দেবে, জিঙ্ক খুব অল্প মাত্রা দেবে, বেশি দিলে কিন্তু হবে না। তাহলে আজকে তোমাদের বোরন, জিঙ্ক, ইউরিয়া, পটাশ সব কিছু সুন্দরভাবে ছোটোর মধ্যে বুঝিয়ে দিলাম। আর একটা, এই যে পিঁপড়ে আসা, পিঁপড়ে আসা দর্শক বন্ধু আমি বারবার তোমাদের বলেছি, আমার ছাত্ররাও বলছে পিঁপড়ে আসে কী করবো, পিঁপড়ে আসলে তোমরা এক কাজ করবে, আমার যেমন টিন আছে টিনের চারিপাশে গ্যামাক্সিন পাউডার দিয়ে দাও, বা ওর থেকে যদি মনে করো গ্যামাক্সিন পাউডার না পারো তো হামলা যে পাওয়া যায় ওখানে, হামলাটা নিয়ে এসে, এখন জানি না হামলাটা লিকুইড কি সলিড, সলিড হলে 2 গ্রাম দেবে, লিকুইড হলে 2 ml দেবে, দিয়ে স্প্রে করে দাও। তবে সাধারণভাবে এই ফলিডল পাউডার, আর যদি অল্প থাকে তাহলে জলে স্প্রে করো, আর যদি বেশি হয় তাহলে এগুলো প্রয়োগ করো। এইভাবেই বলবো দর্শক বন্ধু, খুব ছোট ভিডিওর মধ্যে আমি খুব উপকারী তথ্যগুলো তোমাদের দিয়ে দিলাম, যেহেতু আমার বারবার আমি যার সম্মুখীন হচ্ছি সেইটা নিয়েই আমি ভিডিও করছি। আরও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলবো যারা নতুন বন্ধু আছো, হবি ও সুলেখার পাশে থেকো। হবি ও সুলেখা একজন মহিলা শিক্ষিকা, তিনি যথেষ্ট জেনে বুঝে বাগান করছে, তার বাগান করার পদে পদে যে বাধা বিপত্তিগুলো আসছে সেগুলো জেনে বুঝে তবেই কিন্তু দর্শকদের শেয়ার করার চেষ্টা করছে, একদম পুরো প্র্যাকটিক্যাল।
একদম হাতে ধরে করছে, কোনো অনুকরণ নেই। সুতরাং দর্শক বন্ধু, তোমরা চ্যানেলটাকে ফলো করো এবং বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে সকল তথ্যগুলো তোমাদের কাছে পৌঁছে যাও। শুধু কি ড্রাগন, ড্রাগনের সাথে সাথে আরও যেসব ফুল ফল সবজি আছে সব রকম দেওয়ার চেষ্টা আমি করছি। আজকে আসি, সকলে ভালো থেকো, টাটা।